ওয়েস্টপোর্ট থানার অন্তর্গত রেলের অধীনস্থ বিএনআর হাসপাতাল। সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘড়ির কাটায় তখন ঠিক সকাল সাতটা। হাসপাতালের চক্ষু বিভাগের ওটিতে থাকা এসি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছটি ইঞ্জিন। এক ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। আপাতত চক্ষু বিভাগের ওটি রুমটি বন্ধ রাখা হয়েছে। এছাড়াও আগুন আতঙ্কে চক্ষু বিভাগে থাকা 10 থেকে 15 জন রোগীকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, এসি থেকে শর্ট সার্কিট হয়ে কোনোভাবে আগুন লেগে গিয়েছিল, তবে কোনো হতাহতের খবর নেই।